গতদিন আমরা যে ক্লাসটা করেছিলাম, ক্লাসে ফরম্যাট দিয়েছিলাম, সবার কি মুখস্থ হয়েছে ফরম্যাট? জি স্যার। জি ভাইয়া। ভাইয়া একেবারে না দেখে কে বলতে পারবা ফরম্যাটটা পুরোটা? জি স্যার। বলো তো একটু, একজন বলো। স্যার আমি বলি। হ্যাঁ বলো স্যার। আমি বলি স্যার, ডাইরেক্ট ম্যাটেরিয়ালস, ডাইরেক্ট লেবার, এনি আদার ডাইরেক্ট এক্সপেন্স, এটা যোগ করে তারপর বের হবে প্রাইম কস্ট। তারপর প্রাইম কস্টের সাথে হচ্ছে ফ্যাক্টরি ওভারহেড, তারপর হচ্ছে প্রোডাকশন কস্ট বা ওয়ার্ক কস্ট, তারপর হচ্ছে এটা প্রাইম কস্টের সাথে এটা যোগ করে বের হবে, তারপর এটার সাথে যোগ করতে হবে অফিসিয়াল এক্সপেন্স, সেলিং এক্সপেন্স, যোগ করা হবে টোটাল কস্ট অফ সেলস, কস্ট অফ সেলস এর সাথে প্রফিট অন সেলস যোগ হবে, তারপর বের হবে সেলস প্রাইস। ভেরি গুড ছেলে, তোমারটা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, ভেরি গুড, সুন্দর হয়েছে। আর কেউ, আরেকজন, আরেকজন বলো তো, আর কে পারবা? আমি বলবো ভাইয়া, আমি বলি। আচ্ছা আমি নাম ধরে জিজ্ঞাসা করি। ভাইয়া আমি বলবো। আচ্ছা রিয়া বলো দেখি। ডাইরেক্ট ম্যাটেরিয়ালস, ডাইরেক্ট লেবার, এনি আদার ডাইরেক্ট এক্সপেন্স, তিনটা যোগ করলে হচ্ছে প্রাইম কস্ট বের হবে, তার সাথে অল কাইন্ড অফ ফ্যাক্টরি ওভারহেড যোগ করলে আমাদের প্রোডাকশন কস্ট বের হবে, তারপর প্রোডাকশন কস্টের সাথে হচ্ছে অল কাইন্ড অফ অফিস এক্সপেন্স এন্ড সেলিং এক্সপেন্স যোগ করলে টোটাল কস্ট বের হবে, তার সাথে প্রফিট অন সেলস বা কস্ট, যেটার উপর প্রফিট ধরতে বলবে ওই প্রফিটটা যোগ করলে সেলস প্রাইস বের হবে। আচ্ছা ভেরি গুড, সুন্দর হয়েছে। আচ্ছা এবার হ্যাঁ বলো, কোশ্চেন বলো। আচ্ছা স্যার, আচ্ছা বলে দিচ্ছি, ওইটা যেই যেই ফরম্যাটটা দিয়েছি সেই ফরম্যাটটা হচ্ছে বেসিক ফরম্যাট, অর্থাৎ এই ফরম্যাটের মধ্যে আরো কিছু ইনক্লুড হবে। যেমন ধরো আমি যদি একটু দেখাতে চাই, আমরা বলেছিলাম যে প্রথমে হচ্ছে আমাদের প্রাইম কস্ট বেরোবে, বলেছিলাম প্রথমে প্রাইম কস্ট বেরোবে, এই প্রাইম কস্টের পরে, প্রাইম কস্টের পরে আমাদের যেটা বের হয় সেটা হচ্ছে প্রোডাকশন কস্ট। প্রোডাকশন কস্ট প্রাইম কস্টের পরে আমাদের বের হয় হচ্ছে প্রোডাকশন কস্ট। এই প্রোডাকশন কস্টের পরে আমাদের আমাদের টোটাল যে কস্ট সেই টোটাল কস্ট বের হয়। কিন্তু যখন এই ফরম্যাটটা একটু বড় হবে, এই ফরম্যাটটা বড় হওয়ার সাথে সাথে তখন আরো কিছু নতুন এন্ট্রি চলে আসবে। যেমন আগের দিন আমি শিখেছিলাম প্রোডাকশন কস্টের পরে প্রোডাকশন কস্টের সাথে কি যোগ করার পরে টোটাল কস্ট হয়েছিল বলো তো? প্রোডাকশন কস্টের পরে অফিস এক্সপেন্স আর হচ্ছে সেলিং এক্সপেন্স। ওকে ভেরি গুড, অফিস এক্সপেন্স আর সেলিং এক্সপেন্স যোগ করে আমাদের হয়েছিল টোটাল কস্ট। কিন্তু যখন আমরা একটু ডিফারেন্ট মানে একটু বড় টাইপের অঙ্ক শিখব, তখন কিন্তু এটার সাথে আরো নতুন কিছু জিনিস আসবে। যেমন আসবে হচ্ছে ওয়ার্কিং প্রসেস, আনমিউট করে রাখো, হ্যাঁ মিউট করো না, এই মিউট করে রাখো। আচ্ছা তখন হবে ওয়ার্কিং প্রসেস ওপেনিং, এই যে নতুন একটা এন্ট্রি আসলো ওয়ার্কিং প্রসেস ওপেনিং, এটা কিন্তু আমরা শিখে নাই। ওয়ার্কিং প্রসেস ওপেনিং যোগ হয়, ওয়ার্কিং প্রসেস ওপেনিংটা যোগ হয়, আর বিয়োগ হয় হচ্ছে ওয়ার্কিং প্রসেস, ওয়ার্কিং প্রসেস এন্ডিং, এই যে নতুন একটা এন্ট্রি আসলো, এটা কোথায় হয়? এই যে প্রোডাকশন কস্টের ঠিক পরপরই, প্রোডাকশন কস্টের পরপরই অঙ্কের মধ্যে যদি ওয়ার্কিং প্রসেস ওপেনিং থাকে যোগ করতে হয়, ওয়ার্কিং প্রসেস এন্ডিং থাকলে বিয়োগ করতে হয়। এই যে এই জিনিসটা কিন্তু আমরা আগের দিন ফরম্যাটে দেইনি, কারণ আগের দিনের ফরম্যাটটা ছিল বেসিক ফরম্যাট, ঠিক আছে। এরপরে আর একটা জিনিস করতে হয়, সেটা হচ্ছে ওইটাও শিখিয়ে দিই, একবারে শিখিয়ে দিই তাহলে মনে থাকবে। একটা হচ্ছে ওপেনিং ফিনিশ গুডস, ওপেনিং ফিনিশড গুডস, ওপেনিং ফিনিশ গুডস এটা যোগ করতে হয়, আর ক্লোজিং ফিনিশ গুডস বা এন্ডিং ফিনিশ গুডস
এটা আজকে আমরা শিখবো, আমি জাস্ট ধারণা দিচ্ছি, আমরা অঙ্কর অঙ্কে যাইনি, জাস্ট একটু বলে দিচ্ছি যে এই যে এই দুইটা এন্ট্রি কিন্তু ওই ছকের মধ্যে নতুন আসবে। এখন কথা হচ্ছে ভাইয়া তাহলে আগের দিন ছকের মধ্যে কেন দেননি, কারণ আগের দিন যেটা শিখাইছে ওটা হচ্ছে বেসিক ফরম্যাট, বেসিক ফরম্যাটের মধ্যে যদি আরো নতুন নতুন কিছু শেখায় তাহলে প্রথমে অঙ্কটা অনেক কঠিন মনে হবে যে ভাই এত কঠিন কেন অঙ্ক। এই জন্য আমি যেটা করেছি প্রথমে হচ্ছে বেসিক ছকটা শিখিয়েছি, আজকে আর একটু বড় শেখাবো এবং পাশাপাশি অঙ্ক করে দেখাবো যে কিভাবে অঙ্কটা করতে হবে। তাহলে তোমরা যারা ক্লাস শুরু করেছো বা যারা করতেছো তারা তাদের প্রথম কাজ হচ্ছে একটু খাতা কলম নিতে হবে, একটু খাতা কলম নিয়ে অঙ্কটা শুরু করতে হবে, কারণ খাতা কলম না হলে কিছু কিছু জিনিস আসবে সেগুলো একটু লিখে নিতে হবে, তাহলে সুন্দরভাবে অঙ্কটা করতে পারবা। তাই একটু খাতা কলম নিয়ে ফেলি, সবাই সবাই একটু খাতা কলম নিয়ে ফেলি, আমি স্ক্রিন শেয়ার দেব। ভাইয়া এটা কি প্রাইম কস্ট হবে? প্রাইম কস্টের পরে কি এই কাজটা করতে হবে? হ্যাঁ হ্যাঁ এই যে ওয়ার্ক ইন প্রসেস ওপেনিং, হ্যাঁ হ্যাঁ প্রাইম কস্টের পরে আমি এখনই দেখাই দিব, ঠিক আছে? দেখাই দিলে তুমি বুঝতে পারবা, ক্লিয়ার হয়ে যাবে যে কোথায় করতে হবে। ওকে আমি তাহলে স্ক্রিন শেয়ার দিয়ে দিই। স্ক্রিন দেখা যায়? ওকে ঠিক আছে, এই যে অঙ্কটা, যে অঙ্কটা তোমরা দেখতে পাচ্ছ দেখো অঙ্কটায় প্রথমে বলা আছে যে ফলোয়িং ডাটা আর কালেক্টেড ফ্রম দা রেকর্ডস অফ ম্যানুফ্যাকচারিং কনসার্ন। এরপরে নিচে ইনফরমেশন দেওয়া আছে, এটা হলো ডিটেইলস, এটা হলো ডিটেইলস, ডিটেইলস আর টাকা। প্রথমে আছে র ম্যাটেরিয়াল ইউজড, আমরা শিখেছিলাম র ম্যাটেরিয়াল। র ম্যাটেরিয়াল মানে কি বলতো? র ম্যাটেরিয়াল কি জিনিস? কাঁচামাল। হ্যাঁ কাঁচামাল, র ম্যাটেরিয়াল হচ্ছে কাঁচামাল, কাঁচামাল দেওয়া আছে। এরপর এই যে ওয়ার্ক ইন প্রসেস, একটু আগে শেখাচ্ছিলাম ওয়ার্ক ইন প্রসেস, অর্থাৎ যেই পণ্যটা প্রসেসিং এ আছে আমার ব্যবসায় প্রতিষ্ঠানে, যেই পণ্যটা প্রসেসিং এ আছে সেটাই হচ্ছে ওয়ার্ক ইন প্রসেস। ওয়ার্ক ইন প্রসেস একটা আছে দেখো, 1/3/2013, 1/3 মানে কি মার্চের পয়লা তারিখ অর্থাৎ পহেলা মার্চ, আর একটা দেওয়া আছে 31 মার্চ মার্চের অর্থাৎ এক মাসের অঙ্কটা, কিন্তু এক মাসের প্রোডাকশনের ইনফরমেশন দেওয়া আছে। তাহলে একটা হচ্ছে পহেলা মার্চ, তার মানে কি এটা হলো ওপেনিং ওয়ার্ক ইন প্রসেস, একটা আছে 31 মার্চ, তার মানে হচ্ছে এটা এন্ডিং ওয়ার্ক ইন প্রসেস। এরপরে ফিনিশ গুডস দেওয়া আছে দেখো, ফিনিশ গুডস, যেই পণ্যটা মাত্র তৈরি করা কমপ্লিট হয়ে গেছে ফিনিশ গুডস, তাহলে একটা হচ্ছে ওপেনিং ফিনিশ গুডস, একটা দেওয়া আছে ক্লোজিং ফিনিশ গুডস। এরকম ভাবে অঙ্কের মধ্যে দেওয়া থাকে, তাহলে ওপেনিংটা আমি বলেছি সবসময় যোগ করতে হয়, ক্লোজিংটা সবসময় বিয়োগ করতে হয়, এটা একটু আগে বলে দিয়েছি। আচ্ছা এরপরে ওয়েজেস দেওয়া আছে দেখো, ডিরেক্ট ওয়েজেস, ডিরেক্ট ওয়েজেস সরাসরি টাকায় না দিয়ে কি করেছে যে 1400 ঘন্টা প্রতি ঘন্টা 2 টাকা করে, তাহলে গুণ করে আমরা এখানে দেখতে পাচ্ছি যে 2800 দেওয়া আছে। এরপরে ডিরেক্ট এক্সপেন্স, আমি বলেছিলাম না আরো যদি ডিরেক্ট কোনো খরচ থাকে, প্রথমে আমরা ডিরেক্ট ম্যাটেরিয়াল, তারপরে দিব ডিরেক্ট ওয়েজেস, তারপরে যদি আরো প্রত্যক্ষ অন্যান্য খরচ থাকে তাহলে এই যে আরেকটা দেওয়া আছে। এরপরে দেখো ফ্যাক্টরি ইনডিরেক্ট ম্যাটেরিয়াল, তার মানে এটা কি ফ্যাক্টরি খরচের মধ্যে যাবে। এরপর হচ্ছে ইনডাইরেক্ট লেবার, আবার দেওয়া আছে ব্র্যাকেটে ফ্যাক্টরি, তার মানে এটাও ফ্যাক্টরি খরচের মধ্যে যাবে। এই যে ফ্যাক্টরি মিসলিনিয়াস এক্সপেন্স, মিসলিনিয়াস মানে হচ্ছে বিবিধ খরচ, তাহলে এটাও কিন্তু ফ্যাক্টরি বলা আছে। এরপরে দেখো এখানে একটা হেডিং দেওয়া আছে যে অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স, প্রশাসনিক খরচ, প্রশাসনিক খরচের মধ্যে কি কি আছে, একটা হচ্ছে ফিক্সড খরচ আর একটা হচ্ছে ভেরিয়েবল খরচ। এরপরে দেখো সেলিং এক্সপেন্স, হেডিং দেওয়া আছে একটা সেলিং এক্সপেন্স, এর মধ্যে একটা ফিক্সড একটা ভেরিয়েবল, আর লাস্টে সেলস দেওয়া আছে 58,912 টাকা। এখন আমাকে বের করতে হবে কি বলেছে দেখো, প্রিপেয়ার এ কস্ট অফ গুডস সোল্ড, কস্ট অফ গুডস সোল্ড ম্যানুফ্যাকচার্ড, একটা কস্ট অফ গুডস সোল্ড ম্যানুফ্যাকচার্ড বের করতে হবে, কস্ট অফ গুডস সোল্ড ম্যানুফ্যাকচার সোল্ড স্টেটমেন্ট অ্যান্ড ইনকাম স্টেটমেন্ট, এবং একটা ইনকাম স্টেটমেন্ট করতে হবে। এখানে এই অঙ্কটার মধ্যে দুইটা জিনিস করতে হবে,
একটা কস্ট অফ গুডস সোল্ড ম্যানুফ্যাকচার বের করতে হবে আর একটা ইনকাম স্টেটমেন্ট করতে হবে, দুইটা কাজ করতে হবে। তাহলে আমি প্রথমে কস্ট অফ গুডস সোল্ড ম্যানুফ্যাকচার্ড এন্ড সোল্ড এটা বের করব, কস্ট অফ গুডস সোল্ড ম্যানুফ্যাকচার্ড এন্ড সোল্ড এটা আমরা ফার্স্টে বের করব। তাহলে আগে আমরা একটা ছক করে নিব, তাহলে আমি একটা ছক করে নিব, উপরে আমি কোম্পানির নাম থাকলে কোম্পানির নাম দিয়ে দিব, ঠিক আছে? আর যেহেতু নাম না থাকলে যে ম্যানুফ্যাকচারিং কনসার্ন, ম্যানুফ্যাকচারিং কোম্পানি দিলেও হয় না দিলেও হয়, বাট দেওয়াটা বেটার। তাহলে আমি কোম্পানির নাম লিখলাম, নিচে লিখলাম স্টেটমেন্ট অফ কস্ট অফ গুডস সোল্ড ম্যানুফ্যাকচার্ড এন্ড সোল্ড। দেখো এখানে আমরা দুইটা টাকার ঘর দিয়েছি, সো দুইটা টাকার ঘর, আর এই পাশে হচ্ছে অ্যাকাউন্টস টাইটেল। সবার প্রথমে গতকালকে যে ফরম্যাটটা শিখেছিলাম, বলেছিলাম যে সবার প্রথমে আসবে র ম্যাটেরিয়াল। তাহলে আমরা এই যে র ম্যাটেরিয়াল ইউজড, অঙ্কে যেটা আছে, অঙ্কে যদি ইউজড লেখা থাকে ইউজড, অঙ্কে যদি শুধু র ম্যাটেরিয়াল বা শুধু ম্যাটেরিয়াল, অঙ্কে যা থাকবে তাই। তাহলে আমাদের এখানে র ম্যাটেরিয়াল ছিল হচ্ছে 3200, এটা হচ্ছে ইউজড। তাহলে আমরা র ম্যাটেরিয়াল ইউজড লিখলাম 3200। এরপরে আমাদের ছিল ডিরেক্ট ওয়েজেস, অঙ্কের মধ্যে ছিল ডিরেক্ট ওয়েজেস। তাহলে আমরা ডিরেক্ট ওয়েজেস 2800 টাকা ডিরেক্ট ওয়েজেস লিখলাম। এরপরে ডিরেক্ট অন্যান্য খরচ আছে, সেই ডিরেক্ট অন্যান্য খরচ 7200 টাকা লিখলাম। এবার তিনটা একসাথে যোগ করব, কারণ আমরা জানি এই তিনটা একসাথে যোগ করলে যেটা পাবো এটার নাম হচ্ছে প্রাইম কস্ট। তাহলে আমরা এটা প্রাইম কস্ট নামে দিব। তাহলে এটা আমরা বের করলাম প্রাইম কস্ট। এবার প্রাইম কস্টের পরে, যেহেতু প্রাইম কস্টের পরে আমরা ফ্যাক্টরি ওভারহেড দেই, তাহলে ফ্যাক্টরি ওভারহেড যেহেতু অনেকগুলো আছে সেহেতু আমি হেডিং দিয়ে দিব এখানে একটা, ফ্যাক্টরি ওভারহেড নামে একটা হেডিং দিয়ে দিব, কারণ কয়েকটা আছে। আমরা এই যে অঙ্কের মধ্যে কয়েকটা ফ্যাক্টরি ওভারহেড কিন্তু পাইছে, যেমন এখানে বলা আছে যে ফ্যাক্টরি ইনডিরেক্ট ম্যাটেরিয়ালস, হ্যাঁ এখানে বলা আছে ফ্যাক্টরি ইনডিরেক্ট ম্যাটেরিয়ালস। তাহলে এই যে ফ্যাক্টরি ইনডিরেক্ট ম্যাটেরিয়ালস এটা আমরা দিব। এরপরে এই যে এটাও কিন্তু ফ্যাক্টরি খরচ, ইনডিরেক্ট লেবার, পরোক্ষ লেবার, তাহলে এই পরোক্ষ লেবার এটাও ব্র্যাকেটে ফ্যাক্টরি দেওয়া আছে, তার মানে এটাও ফ্যাক্টরি খরচ। এরপরে বলা আছে ফ্যাক্টরি মিসলিনিয়াস এক্সপেন্স, বিবিধ খরচ, এটাও ফ্যাক্টরি। তাহলে এই সবগুলো ফ্যাক্টরি আমরা এর মধ্যে দিয়ে দিব। ওকে, তো সবগুলো ফ্যাক্টরি দেখো এখানে দিয়ে দিয়েছি, যে ফ্যাক্টরি ইনডিরেক্ট ম্যাটেরিয়াল, এরপরে ইনডিরেক্ট লেবার আর ফ্যাক্টরি মিসলিনিয়াস এক্সপেন্স, তিনটা যোগ করে একবার আমি সেকেন্ড কলামে টাকা বসাই দিছি। তাহলে এটার একটা নাম আছে, যোগ করলে যে প্রাইম কস্ট ছিল 13200 আর ফ্যাক্টরি কস্ট যোগ করার পরে দেখো এটার একটা নাম হয়েছে, আমি বলেছি এটার নাম হচ্ছে প্রোডাকশন কস্ট বা ওয়ার্ক কস্ট বা ম্যানুফ্যাকচারিং কস্ট, একটা জিনিসেরই তিনটা নাম, প্রোডাকশন কস্ট বা ওয়ার্ক কস্ট বা ম্যানুফ্যাকচারিং কস্ট, যেটাই নাম দাও না কেন তিনটাই দিতে হবে, বা একটা লিখলেও হবে সমস্যা নেই, অঙ্কে যেটা বলে সেটা। এবার এটা করার পরে আমি বলেছি ওয়ার্কিং প্রসেস বিগিনিংটা যোগ হয় আর যেটা ক্লোজিং সেটা বিয়োগ হয়। তাহলে আমাদের অঙ্কের মধ্যে ছিল না ওয়ার্কিং প্রসেস, একটা ছিল বিগিনিং একটা ছিল ক্লোজিং। তাহলে বিগিনিংটা যোগ করব, বিগিনিং হচ্ছে 5200 আর ক্লোজিং হচ্ছে 6500 বিয়োগ করব। তাহলে দেখো এখানে লিখে দিয়েছে যে অ্যাড ওয়ার্কিং প্রসেস বিগিনিং প্রথম কলামে আর লেস ওয়ার্কিং প্রসেস ক্লোজিং এটা প্রথম কলামে। তাহলে বিগিনিং ছিল 5200 আর যেটা ক্লোজিং এটা ছিল 6500, তাহলে বিয়োগ করলে কি মাইনাস ফিগারে আসে না, দেখো এই পাশে আমি মাইনাস ফিগারে লিখেছি। তাহলে আমি টোটাল যে টাকাটা ছিল টোটাল ম্যানুফ্যাকচারিং কস্ট 33800 টাকা, এখান থেকে আমি যদি এই মাইনাস ফিগারটা বিয়োগ করে ফেলি তাহলে আমাদের হবে 32500 টাকা। তাহলে এইটার আমরা নতুন একটা নাম দিব, এটার নাম হচ্ছে ওয়ার্ক কস্ট বা কস্ট অফ প্রোডাকশন, ওয়ার্ক কস্ট বা কস্ট অফ প্রোডাকশন। তাহলে যখন ওয়ার্ক কস্ট আমাদের অঙ্কে দেওয়া থাকবে তখন আমরা এই জায়গাটাই লিখব টোটাল ম্যানুফ্যাকচারিং কস্ট, আর এই ওয়ার্ক ইন প্রসেস যোগ বিয়োগ করার পরে লিখব ওয়ার্ক কস্ট বা কস্ট অফ প্রোডাকশন। এরপরে আমি আমাদের ফিনিশ গুডস ছিল না, অঙ্কের মধ্যে ফিনিশ গুডস দেওয়া ছিল একটা ওপেনিং একটা ক্লোজিং, তাহলে ওপেনিংটা যোগ ক্লোজিংটা বিয়োগ। তাহলে আমরা এখানে ফিনিশ গুডস দেখো ওপেনিংটা যোগ আর লেস ক্লোজিং, তাহলে আমরা এটা ক্যালকুলেশন করে সেকেন্ড কলামে লিখব। এবার উপরে যে টাকাটা ছিল ওয়ার্ক কস্টের যে টাকাটা ছিল 32500 এটার সাথে এটা আমরা এই যোগ বিয়োগ করার পরে যেটা হয়েছে 38130, এইটার নামই হচ্ছে কস্ট অফ গুডস সোল্ড, এইটার নামই কস্ট অফ গুডস সোল্ড বা কস্ট অফ গুডস সোল্ড ম্যানুফ্যাকচার্ড, যেটাই বলো না কেন কস্ট অফ গুডস সোল্ড বা কস্ট অফ গুডস সোল্ড ম্যানুফ্যাকচার্ড। তাহলে আমাদের এই পর্যন্তই প্রথম যে রিকোয়ারমেন্টটা ছিল সেটা এই পর্যন্তই করতে বলেছে। তাহলে এই হচ্ছে আমাদের ফরম্যাট, আমরা গতকালকে একটু ছোট ফরম্যাট শিখেছিলাম, আজকে আরেকটু বড় ফরম্যাট আমরা শিখলাম। তাহলে এখন বলো যে এই পুরো ফরম্যাটটা তুমি বুঝতে পেরেছো কিনা।
জি স্যার বুঝতে পারছি জি স্যার বুঝতে পেরেছি ভাইয়া ভাইয়া টোটাল কস্টের পরে আরেকবার একটু বলতে পারবেন হ্যাঁ আমি আরেকবার একটু কোন জায়গায় বলতে হবে ভাইয়া টোটাল ওয়ার্ক কস্টের পরে আচ্ছা টোটাল ওয়ার্ক কস্টের পরে বলে দিব আর কোন কোশ্চেন আমি দুঃখিত যে লিস্টটা পুরোটা কমপ্লিট করতে পারিনি এখন ওই জন্য দিতে পারিনি আশা করছি আগামী ক্লাসের আগেই দিয়ে দিব লিস্টটা ঠিক আছে যে ফ্যাক্টরি ওভারের মধ্যে কোন খরচগুলো যাবে হ্যাঁ দিয়ে দিব যোগ করি তারপর যদি ওইখানে মানে দুই নাম্বার হ্যাঁ সমস্যা নাই করতে পারবা অসুবিধা নাই ওইটাও করা যাবে হ্যাঁ আজকে কি দুইটা অঙ্ক করা হয়েছে না 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 ভাইয়া কালকে যেটা করছে আমার নরমাল কস্ট শীট করছে কিন্তু এদিকে তো বের হইছে কস্ট অফ গুডস হ্যাঁ আমরা যেটা করেছিলাম সেটা হচ্ছে নরমাল ফরম্যাটে কিন্তু আমাদের রিকোয়ারমেন্টে আজকে কি বের করতে বলেছে রিকোয়ারমেন্টে বলেছে যে প্রিপেয়ার এ কস্ট অফ গুডস সোল্ড ম্যানুফ্যাকচারড অর্থাৎ একটা কস্ট অফ গুডস সোল্ড আমাদের তো বের করতে হবে হ্যাঁ এই ফরম্যাটটাই আমরা গতকালকে শিখেছিলাম কি সেলস পর্যন্ত শিখেছিলাম তাই না এর সাথে প্রফিট যোগ করে তারপরে সেলস করতে হয় এই ফরম্যাট থেকেও সেই পর্যন্ত করা যেতে পারে কিন্তু আমাদের ওই পর্যন্ত করার প্রয়োজন পড়তেছে না কেন কারণ আমাদের বলেছে কস্ট অফ গুডস সোল্ড ম্যানুফ্যাকচার পর্যন্ত করতে এই জন্য আমাদের এই পর্যন্ত করলেই শেষ হয়ে যাচ্ছে অনেক সময় অঙ্কের মধ্যে ভাইয়া ঠিকই ওই থার্ড ইয়ারে ভাইয়া ঠিকই থার্ড ইয়ারে যে কস্ট অ্যাকাউন্টিং এর যে চ্যাপ্টারটা ছিল সেম ওটার মতো হ্যাঁ 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 ওই ঠিকই হ্যাঁ রাইট 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 ওটার মতো ঠিক বলেছো ওকে আমি এখন আর কোনো কোশ্চেন নিচ্ছি না আমি আরেকটু বলে দেই তারপরে তাহলে অনেক সময় আমাকে এক নাম্বার ক নাম্বারে বলতে পারে এ নাম্বারে বলতে পারে যে প্রাইম কস্ট বের করো তার মানে কি আমি পুরো ছক করব না আমি শুধু প্রাইম কস্টের এতটুকু করলে আমার হয়ে যাবে প্রাইম কস্ট বের করতে গেলে কি কি লাগে আমার শুধুমাত্র র মেটেরিয়াল লাগে এরপরে হচ্ছে ডিরেক্ট ওয়েজেস আর অন্যান্য ডিরেক্ট যত খরচ আছে সেগুলো আসলে আমার প্রাইম কস্ট বের করা হয়ে গেল এখন আমাকে যদি বলে যে ফ্যাক্টরি কস্ট বের করো তাহলে ফ্যাক্টরি কস্ট মানে কি এই যে ফ্যাক্টরি কস্টের মধ্যে যে ইনফরমেশন গুলো যায় এইগুলো শুধু যোগ করে দিলে ফ্যাক্টরি কস্ট ফ্যাক্টরি ওভারহেড বের হয়ে গেল আমাকে যদি বলে যে টোটাল ম্যানুফ্যাকচারিং কস্ট বের করো এ নাম্বারে তাহলে টোটাল ম্যানুফ্যাকচারিং কস্ট কিভাবে বের করব প্রথমে আমি এগুলো করে প্রাইম কস্ট করব এরপর এর সাথে ফ্যাক্টরি রিলেটেড যত খরচ আছে সবগুলো যোগ করে টোটাল ম্যানুফ্যাকচারিং কস্ট এই পর্যন্ত বের করে দিব আর করার দরকার নেই তারপরে টোটাল ম্যানুফ্যাকচারিং কস্ট করার পরে ওয়ার্কিং প্রসেস যদি অঙ্কে থাকে তাহলে ওপেনিং ওয়ার্কিং প্রসেস যোগ আর ক্লোজিং ওয়ার্কিং প্রসেস বিয়োগ তাহলে এটা যোগ বিয়োগ করার পরে যেটা বেরোয় এটার নাম হচ্ছে কস্ট অফ প্রোডাকশন বা ওয়ার্ক কস্ট অনেক সময় আমাকে বলতে পারে যে কস্ট অফ প্রোডাকশন বের করো তাহলে তখন কিন্তু আমাকে এই পর্যন্ত করতে হবে এরপরে যদি অঙ্কে ফিনিশ গুডস থাকে তাহলে ওপেনিং যোগ ক্লোজিং বিয়োগ তাহলে আমরা কস্ট অফ গুডস পর্যন্ত বের করতে পারবো আমাদের এই অঙ্কে কস্ট অফ গুডস কত হবে সেটাই বের করতে বলেছে এরপরে আমাদের আর একটা রিকোয়ারমেন্ট ছিল যে ইনকাম স্টেটমেন্ট করো ওই যে গতকালকে যেটা করাইছি না একেবারে সেলস পর্যন্ত নিয়ে গেছি তাহলে এবার দেখো সেলস পর্যন্ত আমি নিয়ে যাব সেলস পর্যন্ত নিয়ে যাব ইনকাম স্টেটমেন্টটা করার জন্য দেখো তাহলে ইনকাম স্টেটমেন্টটা কিভাবে করব এবার আমাদের সেলস লাগবে ঠিক আছে তাহলে ফার্স্টে আমি কোম্পানির নাম যদি থাকে কোম্পানির নাম দিব তারপরে লিখবো ইনকাম স্টেটমেন্ট আর ইনকাম স্টেটমেন্টটা তো যে কোনো একটা পিরিয়ডের জন্য করা হয় এক বছর বা এক মাস হ্যাঁ নির্দিষ্ট একটা সময়ের জন্য করা হয় ঠিক আছে সেটা লিখে দিব যদি অঙ্কে দেওয়া থাকে যে ফর দা ইয়ার এন্ডেড ফর দা মান্থ এন্ডেড হ্যাঁ আমি এখানে দিতে পারি যে ফর দা মান্থ এন্ডেড 31 মার্চ 2013 এটা লিখে দিতে পারি তারপরে আমি এখানে দেখো একটা অ্যাকাউন্টস টাইটেলের ঘর আর তিনটা টাকার ঘর দিয়েছি তাহলে ইনকাম স্টেটমেন্টে আমরা জানি সবার প্রথমে আসে হচ্ছে সেলস বিক্রয় এটা আমরা সবাই জানি অঙ্কের মধ্যে দেখো বিক্রয় দেওয়া আছে অঙ্কে বিক্রয় দেওয়া আছে এই যে দেখো বিক্রয় দেওয়া আছে কত 58,912 টাকা তাহলে ইনকাম স্টেটমেন্টে সবার প্রথমে বিক্রয় দিতে হয় আমরা সবার প্রথমে বিক্রয় দিব ইনকাম স্টেটমেন্টে এই যে সেলস সবার প্রথমে 58,912 টাকা দিলাম এরপর এখান থেকে বাদ দিব কস্ট অফ গুডস সোল্ড এই কস্ট অফ গুডস সোল্ড কোন কস্ট অফ গুডস সোল্ড যেটা আমি মাত্র বের করলাম এই যে
এই যে মাত্র বের করলাম কস্ট অফ গুডস সোল্ড, ওই কস্ট অফ গুডস সোল্ড এখান থেকে বাদ দিতে হয়। এখন আমি ইনকাম স্টেটমেন্টটা যদি আগে করতে যাই তাহলে তো আর হবে না, কারণ আমার এই মানটা তো দেওয়া নেই, তো এই মানটা আগে আমাকে বের করে নিতে হবে। ঠিক আছে, তাহলে ফার্স্টে দিব সেলস, এরপরে লেস কস্ট অফ গুডস সোল্ড, কস্ট অফ গুডস সোল্ড বিয়োগ করলে যেটা পাবো এটার নাম হচ্ছে গ্রস প্রফিট। কস্ট অফ গুডস সোল্ড করলে যেটা পাবো এটার নাম হচ্ছে গ্রস প্রফিট, এটার নাম হচ্ছে গ্রস প্রফিট। তাহলে আমরা গ্রস প্রফিট বের করে ফেললাম 20,782। এরপর এটা কিন্তু ইনকাম স্টেটমেন্টের ফরম্যাট, সেলস থেকে কস্ট অফ গুডস সোল্ড মাইনাস করলাম তাহলে গ্রস প্রফিট পাইলাম। এরপরে লেস অপারেটিং এক্সপেন্স, লেস অপারেটিং এক্সপেন্স অনেক সময় এখানে কমার্শিয়াল এক্সপেন্স নামেও থাকতে পারে, এই জন্য অবলিক দিয়ে দুইটাই লিখে দিয়েছি, লেস অপারেটিং এক্সপেন্স বা কমার্শিয়াল এক্সপেন্স। ঠিক আছে, দুইটাই থাকতে পারে। তো মনে করো যে আমি আপাতত একটা মুছে দিলাম, ধরো শুধু অপারেটিং এক্সপেন্সটা মনে করো শিখতেছো, যে লেস অপারেটিং এক্সপেন্স। তাহলে অপারেটিং এক্সপেন্সকে আবার দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স, অপারেটিং এক্সপেন্সের হচ্ছে দুইটা পার্ট, একটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স আর একটা হচ্ছে সেলিং এক্সপেন্স, একটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স আর একটা হলো সেলিং এক্সপেন্স। তাহলে এই হচ্ছে দুইটা পার্ট। তাহলে অঙ্কের মধ্যে আমাদের ছিল কি, অ্যাডমিনিস্ট্রেটিভ এর মধ্যে দুইটা এন্ট্রি ছিল, একটা হচ্ছে ফিক্সড যেটা ছিল 6,000 আর একটা ছিল ভেরিয়েবল 10% অফ প্রাইম কস্ট, মানে 10% ধরতে হবে কার উপরে, প্রাইম কস্টের উপরে। প্রাইম কস্টটা কোথায় পেয়েছি, এই যে আমাদের এই ছকের মধ্যে দেওয়া আছে না, প্রাইম কস্ট 13,200, তাহলে এই 13,200 এর উপরে 10%। তাহলে আমরা যেটা করব, প্রথমে ফিক্সড কস্ট এই যে লিখলাম 6,000 আর 10% প্রাইম কস্টের উপরে 13,200 এর উপরে, তাহলে 13,200 এর উপরে 10% হয় 1320, তাহলে এই দুইটা যোগ করে আমি 7,320 লিখে ফেললাম। এ তাহলে আমার অ্যাডমিনিস্ট্রেটিভ শেষ। এবার সেলিং এক্সপেন্স, এর মধ্যে দুইটা ছিল, একটা ফিক্সড 3,000 এই যে অঙ্কের মধ্যে দেওয়া রয়েছে, সেলিং এর মধ্যে একটা ফিক্সড আর একটা হচ্ছে ভেরিয়েবল। ভেরিয়েবল কার উপরে, 5%, কার উপরে, কস্ট অফ গুড ম্যানুফ্যাকচারের উপরে 5% করতে হবে, আমরা তাই করব, আমরা 5% করব। এই যে তোমার হচ্ছে কস্ট অফ গুডস প্রোডাকশনের উপরে আমরা 5% করে দেবো, যে ভেরিয়েবল 5% অফ কস্ট অফ প্রোডাকশনের উপরে, তাহলে 1625 আসে। তাহলে আমরা যোগ করে এখানে বসালাম, এরপরে এই 7,320 আর 4,625 এই দুইটা যোগ করে আমরা একেবারে লাস্টের কলামে লিখে দিব 11,445। তাহলে উপরে আগে থেকে আমার একটা গ্রস প্রফিট আছে না, তাহলে এই গ্রস প্রফিট থেকে যদি আমি এই অপারেটিং এর 11,945 বাদ দেই, এই যে এখানে লেস লিখেছিলাম না, এই যে লেস, তার মানে কি সবগুলো বিয়োগ করতে হবে, এই এখানে যা যা আসবে সব কি করতে হবে, বিয়োগ করতে হবে। তাহলে বিয়োগ করে দিলে লাস্টে আমার থাকে 8,837, এটাই হচ্ছে আমার নিট ইনকাম, বা নিট ইনকামের নাম হচ্ছে নিট ইনকাম বা নিট অপারেটিং ইনকাম, যেটাই বলো না কেন। তো এটা হচ্ছে আমাকে ইনকাম স্টেটমেন্ট করতে গেলে আমার আসলে কাজ কি, ইনকাম স্টেটমেন্ট মানে একটা নিট ইনকাম বের করতে হবে। তো এটাই হচ্ছে আমাদের নিট ইনকাম বের করার নিয়ম, এইভাবে করতে হয়। এখন কেউ যদি মনে করে যে ভাইয়া আমার যদি অঙ্কে শুধু বলে ইনকাম স্টেটমেন্ট করো, আমাকে উপরের এটা করতে বলে নাই, আমাকে এই যে কস্ট অফ গুডস সোল্ড করতে বলে নাই, আমাকে শুধু বলেছে কি করো, ইনকাম স্টেটমেন্ট করো, তাহলে শুধু যদি ইনকাম স্টেটমেন্ট করতে বলে তাহলে আমি কিভাবে করব, অঙ্কে সেলস দেওয়া আছে, ফার্স্টে সেলস আমি লিখব, এরপরে লেস কস্ট অফ গুডস সোল্ড এটাও লিখব, কিন্তু কস্ট অফ গুডস সোল্ড এটাও তো টাকা পাবো না, পাবো না। তাহলে এইটার মধ্যে আমাকে শুরু করতে হবে ওই এই ছকটা পুরোটা, একদম র ম্যাটেরিয়াল একদম যা যা আছে পুরো ছকটা আমাকে এই জায়গাটায় তখন করতে হবে, কস্ট অফ গুডস সোল্ড এর মধ্যে করে দেখাই দিতে হবে পুরো ছকটা, তাহলে ইনকাম স্টেটমেন্টকে অনেক বড় হয়ে যাবে তখন। ঠিক আছে, তখন ওইভাবে করতে হবে। এখন বলো যে এটা বুঝতে পেরেছো কিনা। ভাই আমার একটা কোশ্চেন ছিল, বলো, যে যদি আমাদের শুধু ইনকাম স্টেটমেন্ট করতে বলে তারপরে কি বলেন, সেটা একটু আরেকবার বলবেন। যদি আমাকে শুধু ইনকাম স্টেটমেন্ট করতে বলে তাহলে আমি এতটুকু করব, কোনো সমস্যা নাই, কিন্তু আমার তো এই কস্ট অফ গুডস সোল্ডের টাকা অঙ্কে দেওয়া নাই, তাহলে এটা আমরা কোথা থেকে পাবো, আমরা তো উপরের এই ছকটা করে এখান থেকে পাইছি, তো তখন আমাকে কি করতে হবে, এই কস্ট অফ গুডস সোল্ডের ভিতরে এই পুরো ছকটা করে ফেলতে হবে তখন। ঠিক আছে, তখন আমাকে, আচ্ছা ভাই আমরা যদি এটা ওয়ার্কিংস করে নেই কস্ট অফ গুডস সোল্ডের টাকাটা আগে, হ্যাঁ তাও হবে, কোনো সমস্যা নেই, ওয়ার্কিংস করে নিলেও হবে, তোমার ইচ্ছা, তবে এত বড় অঙ্ক দিবে না, রিকোয়ারমেন্ট আকারে দিবে, ওই এ বি সি ডি এরকম করেই দিবে। ঠিক আছে, একটা কোশ্চেন করতাম, বলো।
আমি যদি ওয়ার্কিং অনুযায়ী যদি আলাদা আলাদা পার্ট করে লিখলাম যে গ্রোস প্রফিট এইভাবে, তারপর আলাদা নোট করে লিখি, তাহলে কি হবে না? হ্যাঁ তাও হবে, আলাদা পার্ট করে লিখলেও হবে, বাট যেটাই লেখো না কেন একটা ফরম্যাট শিখবা, বারবার নতুন নতুন ফরম্যাট না শিখে যে কোনো একটা ফরম্যাটে শিখে ফেলবা তাহলেই হবে। হ্যাঁ আমি ভাই ফরম্যাটের কথা বলিনি, আমি বক্স করে না করে প্রাইম কস আলাদা বললাম, ওইভাবে করলে ঝামেলা না, সময় বেশি লাগবে। একটা প্রশ্ন ছিল, হ্যাঁ বলো নাবিহা স্যার, এই যে কস্ট অফ গুডস সোল্ড আর হচ্ছে গিয়ে যে মানে ইনকাম স্টেটমেন্ট, এই টোটালটাকেই তো শিডিউল অফ কস্ট শীট বলা হয় না? হ্যাঁ রাইট রাইট, শিডিউল অফ কস্ট শীটের মধ্যে সবকিছুই চলে আসে, শিডিউল অফ কস্ট শীটের মধ্যে সবকিছুই চলে আসে, বাট আমাকে পার্ট পার্ট করে শিখতে হবে এক একটা জিনিস, যে আমাকে যদি আমাকে প্রাইম কস্ট বের করতে বলে তাহলে কিভাবে বের করব, যদি আমাকে ফ্যাক্টরি অপারেট বের করতে বলে কিভাবে বের করব, মানে যেহেতু এখন পরীক্ষায় মিনিমাম 16 অথবা 14 মার্কের কোশ্চেন আসে, তাহলে আমাকে পার্ট পার্ট করে শিখতে হবে, কারণ আমাকে একবারে পুরোটা করতে বলবে না। আমাদের যেমন আগে ছিল ফাইনাল অ্যাকাউন্ট একবারে করে ফেলো, বাট এখন কি আছে, এখন হচ্ছে পার্ট পার্ট দেয়। আগে একটা অঙ্কে 20 মার্ক ছিল, তখন আর এরকম কোনো পার্ট পার্ট ছিল না, বাট এখন পার্ট পার্ট, তোমাকে পার্ট পার্ট শিখতে হবে যে কোনটা বের করার জন্য কি কি লাগবে, এই জন্য আলাদা আলাদা ভাবে শিখতে হবে, বুঝতে পেরেছো? সেলিং এক্সপেন্সের যে 5% নিলাম কোন টাকার উপর ধরছি, কোন টাকার উপরে অঙ্কে ধরতে বলেছিল লেখাই আছে ভাই, এটা আমি বুঝতে পারলাম কস্ট অফ ম্যানুফ্যাকচারিং এর উপরে। হ্যাঁ এটা দেখছি ভাই, এখন এটা বুঝলাম না যে কোনটা এটা ভাই, এটা আরেকবার বুঝিয়ে দেন। উই ওয়ার্ক কস আছে কস্ট অফ প্রোডাকশন, আমাদের এখানে এই যে এখানে বলেছিল না যে ভেরিয়েবল 5% কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচারড, কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচারটা কোনটা এটাই বুঝিনি, বা কস্ট অফ প্রোডাকশন, এই যে তোমার কস্ট অফ প্রোডাকশন ছিল না, এই যে ওয়ার্ক কস্ট বা কস্ট অফ প্রোডাকশন, এই যে এটার উপরে কস্ট, আচ্ছা ম্যানুফ্যাকচারড বা কস্ট অফ প্রোডাকশন এটার উপরে ধরতে হবে, এই যে 32,500 না, এটার উপরে 5% ধরতে হবে, ঠিক আছে? ঠিক আছে, এই প্রোডাকশন ম্যানুফ্যাকচারিং একই কথা। হ্যাঁ যখন অঙ্ক করবা তখন এই জায়গায় দেখাই দিবা, ব্র্যাকেটে দেখাই দিবা। হ্যাঁ বলো, বলো কি কোশ্চেন ভাই? অফিস এক্সপেন্স আর সেলিং এক্সপেন্স এর পরে তো মানে যে এই নামটা হয় সেটা তো টোটাল কস্ট অফ সেলস, পরে এত আবার অ্যাড আছে প্রফিট অন সেলস, তো যে প্রথম যে ফর্মুলাটা শিখাইছিলেন, হ্যাঁ হ্যাঁ, কিন্তু ভাই এখানে তো আমরা কিছু বের করি নাই, নেট ইনকাম চলে আসছে, এখানে আর অন্য কোনো অন্য কোনো খরচ টরচ নাই, যার কারণে হ্যাঁ আমরা ওগুলা করি নাই, যদি আমাদের রিকোয়ারমেন্ট নাই, হ্যাঁ এখানে রিকোয়ারমেন্ট নাই, এইজন্য আমরা করি নাই, যদি থাকতো রিকোয়ারমেন্ট তাহলে আমরা অবশ্যই সেটা করতাম, মানে এরকম অঙ্কের মধ্যে পাবো, পরবর্তীতে অঙ্কের মধ্যে অবশ্যই পাবো। তার মানে আজকে আমরা যেটা শিখলাম সেটা হচ্ছে একটা ইনকাম স্টেটমেন্ট কিভাবে করতে হয়, আর একটা হচ্ছে কস্ট অফ গুডস সোল্ড কিভাবে করতে হয়, এই দুইটা জিনিস শিখলাম। এখন কথা হচ্ছে যে ভাইয়া কস্ট অফ গুডস সোল্ড এর ফরম্যাটের মধ্যে কি খালি এই এন্ট্রি গুলোই আসবে, আর কোনো এন্ট্রি আসবে না? অবশ্যই আসবে, আমরা যখন আরো অঙ্ক শিখবো তখন দেখবা যে আরো দুই একটা এন্ট্রি নতুন করে আসতেছে, ঠিক আছে? আমরা একবার ফিনিশড গুডস এর বাংলা মানে কি, ফিনিশড গুডস মানে যেই পণ্যটা আমি মাত্র মানে কমপ্লিট করেছি, আমার বিক্রি হয় নাই এখনো, আমার ব্যবসা প্রতিষ্ঠানে মাত্র আমি রেডি করে রেখেছি, সেটা হচ্ছে ফিনিশড গুডস। আর ওয়ার্কিং প্রসেস মানে যেটা আমার চলমান আছে এখনো, হ্যাঁ সেটা আমাদের যে ফেসবুক গ্রুপটা আছে, এই ফেসবুক গ্রুপে তোমাদেরকে শীটগুলো তোমাকে ইয়েতে দেওয়া হবে, পিডিএফ ফাইল আকারে দেওয়া হবে সলিউশন সহ। যদি কেউ হার্ড কপি নিতে চাও, যদি কেউ হার্ড কপি নিতে চাও যে ভাই আমি কোচিং থেকে হার্ড কপি নিতে চাই, কোচিং এ যারা ক্লাস করে এদেরকে হার্ড কপি দেওয়া হয়, কারণ ওরা একটা শীটের জন্য ফি দেয়। আমরা সারা বছরে যতগুলো শীট দিব, শীট সাজেশন সলিউশন যা দিব এক বছরে, এর জন্য 500 টাকা ওরা ফি দেয়। তো অনলাইন স্টুডেন্টরা যদি শীট নিতে চাও কোচিং থেকে,
শীট ফি দিয়ে সারা বছর ধরে শীট নিতে পারবা, মানে তোমার এই ইয়ারে যত শীট দিব আমরা সব শীট গুলো কোচিং থেকে নিতে পারবা, বুঝতে পেরেছো? জি ভাই। আর এই যে আপনার রেকর্ডিং গুলো আমরা কোন গ্রুপে পাবো? যেটা আমি তো গত ক্লাসটা করি নাই, তো ওই রেকর্ডিংটা একটু দেখতে হবে। তোমাকে নিশ্চয় একটা ফেসবুক গ্রুপে অ্যাড করা হয়েছে, হ্যাঁ? সেই ফেসবুক গ্রুপে তুমি এই ক্লাসের ভিডিও গুলো আগেরটাও পাবা, আবার আজকের ক্লাসটা এটাও পাবা, ঠিক আছে ভাইয়া? বলো ভাইয়া, কোন ক্লাসে ছিল? হ্যাঁ, কোশ্চেন বলো। হ্যালো, শুনতে পাচ্ছি? কোশ্চেন বলো। এই কোশ্চেন কি ভুলে গেলে ভাই? ভাইয়া, হ্যাঁ ভাইয়া, আমাদের বলো। হ্যাঁ ভাইয়া, আমাদের একসাথে কথা বলবো কেন? অফিসে তো আমরা গতবার করছি যে শীট নিয়ে আসছি, যা তারপর আমরা শীট ধরে ধরে গুলো বলছেন, আমরা ওগুলো মিলায় আনছি। ওকে, এবার কি ভাইয়া ওইভাবে করা হবে? আমরা তো শীটের ফি দিয়ে তারপরে শীট আনছি। হ্যাঁ হ্যাঁ, যারা শীটের ফি যারা দিয়েছো তারা কোচিং থেকে শীট নিয়ে যাবা, যারা অনলাইন স্টুডেন্ট তারা চাইলেও কোচিং এ যেয়ে শীট ফি দিয়ে শীট গুলো নিয়ে আসতে পারবা, ঠিক আছে? তবে আমি বললাম যে গতকাল যখন ম্যাথ করিয়েছেন তখন আমাদের ওই শীট ধরে আমরা, মানে শীটটা আমাদের কাছে ছিল, আপনি যখন ম্যাথ করাইছেন তখন আমাদের যখন বুঝাইছেন তখন বুঝতে সুবিধা হবে। জি ভাই, এটা করলে ভালো হয়, শীটটা দিয়ে দিলে সবাই। হ্যাঁ ভাই, ওইটা অনেক ভালো হবে। কোচিং এ গেলে শীটটা পাবো? হ্যাঁ, ওইটা ওইটাই বললাম আমি। আমি ডেটটা বলে দিব, যেমন অফলাইন স্টুডেন্টদের জন্য শীট দেওয়ার ডেট পার হয়ে গেছে, ওদেরকে দিয়েছিলাম, আবার দিব ডেট। আর অনলাইনের জন্য এখনো ডেট দেইনি, হ্যাঁ, অনলাইন স্টুডেন্টদের জন্য শীট নেওয়ার ডেট দেইনি, হয়তো বা দুই একদিনের মধ্যেই গ্রুপে পোস্ট করে দিব যে তোমরা কত তারিখে নিতে পারবা, ঠিক আছে? আর আরেকটা বিষয়, অফলাইন মানে শীট যেটা প্রিন্টেড শীট ওইটার মধ্যে কিন্তু সলিউশন দেওয়া থাকবে না, ওইটার মধ্যে শুধু অঙ্ক দেওয়া থাকবে, সিরিয়ালে সলিউশন থাকবে না। কেন থাকবে না? কারণ সলিউশন যদি দিয়ে দিই তাহলে আর তুমি খাতায় করবে না, এবং সলিউশন দিয়ে দিলে শীট শীট গুলো তখন আর শীট থাকে না, তখন একটা বই হয়ে যাবে। তো এই জন্য শুধুমাত্র অঙ্ক দেওয়া থাকবে, তবে গ্রুপে যে পিডিএফ দেওয়া থাকবে তোমাদেরকে এর মধ্যে সলিউশন সহ দেওয়া থাকবে, ঠিক আছে? যখন একটু অঙ্কটাই সমস্যা হবে তখন সলিউশনটা দেখে আবার তুমি করবা, বাট শীটের হার্ড কপিতে সলিউশন দেওয়া থাকবে না, শুধু অঙ্ক দেওয়া থাকবে, এই আর কি। ভাইয়া বলো, আজকের ক্লাসটা কখন আপলোড করা হবে? আজকের ক্লাসটা ক্লাস শেষ হলে হয়তো বা 11টা 11:30 বেজে যাবে, কারণ এরপরে আমার আরেকটা ক্লাস আছে, সেটা নিব, তারপরে ভিডিও এডিটিং করব, তারপরে আপলোড করব, ঠিক আছে? আচ্ছা ভাইয়া, 3 তারিখের ক্লাসটাও তো আপলোড করা হয় না, ওটা তো পাই নাই। কে বলেছে আপলোড করা হয় না? গ্রুপে খোঁজো, কোন গ্রুপে? সেই গ্রুপটা তো অ্যাড নাই। কেন অ্যাড নাই? তোমাকে অ্যাড করা হয়নি কোনো গ্রুপে? জি ভাই, একটাকে তো করা হয়েছে কিন্তু ওটাতে তো ভিডিও আপলোড নাই। সেখানে অবশ্যই প্রত্যেকটা ক্লাসের ভিডিও তোমরা পাবা, কোনো ক্লাস বাদ যাবে না, প্রত্যেকটা ক্লাসের ভিডিও তোমরা পাবা, সেটা থিওরি হোক আর যাই হোক, প্রত্যেকটা ক্লাসের ভিডিও সেখানে দেওয়া হয়, ঠিক আছে? কোনোটা কোনোটা বাদ যাবে না। আচ্ছা, আরেকটা বিষয়, যারা অনেক স্টুডেন্ট আছে এখনো তোমরা ভর্তি হওনি যারা আছো, যে রিকোয়েস্ট করেছিলে যে ভাইয়া আমরা দুই একটা ক্লাস করে দেখবো যে কেমন ক্লাস হয়, যারা নতুন স্টুডেন্ট অনেকে আছো, যারা পুরনো স্টুডেন্ট এরা তো সব ম্যাক্সিমামই ভর্তি হয়ে গেছে, ম্যাক্সিমামই সবার পেমেন্ট করা, যারা পুরনো স্টুডেন্ট এরা এখনো কয়েকজন বাকি আছে ভর্তি হতে, নতুন স্টুডেন্ট গুলো তারা অনেকে ভর্তি হয়েছে, অনেকে দুই একটা ক্লাস করে দেখতে চাইছে যে ভাইয়া কেমন ক্লাস হয় আমরা একটু দেখবো, তো তাদেরকে বলবো যে আমার মনে হয় এখানে খারাপ ক্লাস হয় না, কারণ এখানে যেই টিচার গুলো ক্লাস নেই তারা অনেক সিনিয়র টিচার, দীর্ঘদিন ধরে ক্লাস নিচ্ছে, তো আশা করি খুবই ভালো ক্লাস নিবে। তো আজকে যে অঙ্কটা শিখাইলাম এরকম রিলেটেড আমি গ্রুপে হোমওয়ার্ক দিব, হোমওয়ার্ক গুলো তোমরা করবা, ঠিক আছে? নিয়মিত ক্লাস করো, ইনশাল্লাহ একটা ভালো রেজাল্ট তুমি করতে পারবা, ঠিক আছে? আর আমাদের যারা এখনো পেমেন্ট করনি তারা একটু পেমেন্ট করে দিবা, এটা হচ্ছে আমাদের বিকাশ নাম্বার বা নগদ নাম্বার, এটা হচ্ছে আমাদের বিকাশ বা নগদ, এটাতে তুমি সেন্ড মানি করতে পারো, ঠিক আছে? বিকাশ বা নগদ করে পাঠালে আমাদের যে সিক্রেট গ্রুপ আছে সেটাতে তুমি অ্যাড হয়ে যাবা, যারা এখনো নতুন ভর্তি হওনি, হ্যাঁ, তাদের জন্য বললাম, যারা এখনো ভর্তি হওনি, তো ভর্তি হয়ে গেলে সুবিধা আছে। কারণ কি? কারণ হচ্ছে আমাদের যে অনেককে সিক্রেট গ্রুপে অ্যাড করা হয়নি, কারণ ভর্তি না হলে তো ওখানে অ্যাড করা হয় না, জাস্ট ফ্রি ক্লাসের জন্য দেখা যাচ্ছে দু একটা লিঙ্ক আমরা শেয়ার করে দিই, কিন্তু
ভর্তি হইলে সেখানে তুমি সব ধরনের ফ্যাসিলিটিস তুমি সেখানে পাচ্ছ, আর ভর্তি না হলে ক্লাসের প্রতি ফোর্স থাকে না। হ্যাঁ এই আর কি। তো তোমরা পেমেন্ট করে আমাকে জানালেই হবে, আমার আইডি BBA ভিশন। তো আজকের মতো আমরা এখানে শেষ করে দিব ক্লাসটা।